জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো আজকে সকালটা শুরু হয়েছে আমার সকাল ৬টা থেকে, কিন্তু এখন বাজে প্রায় ৭:৩০। আমি এখানে প্রমেশ সমস্তটা গুছিয়ে দিয়েছি, ছাতু, চা, টিফিন, কলা, বোতল সমস্তটা। এবার শুধু ব্যাগে টোকালি হয়ে যায়, তার আগে আমার সোফার অবস্থাটা দেখো, পুরো কালকের কাঁচা জামা কাপড় সমস্তটা ডাম্প হয়ে রয়েছে। আর তারই মাঝে এসেছিল ডাস্টবিনের গাড়ি, হয়তো তোমরা শুনতে পাচ্ছ, তো সেটাও ফেলে দিয়ে আসলাম নিচে। আমার ঘর ঝাড় দেওয়াও আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে ওকে টিফিনে দিয়েছি কালকে যে মাছের মাথা দিয়ে ডালটা ছিল সেটা, পটল ভাজা করে দিয়েছি, আর মাছ দিয়েছি, আর দিলাম কি দিয়েছি, আর সকালের জন্য দিয়েছি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ইপি বানিয়ে, আর হচ্ছে ডিম সেদ্ধ আর কলা, এই তো, আর ভাত দিয়েছি। এই আজকে টিফিনের পর্ব। ও যা যা দিয়ে নিয়ে যাচ্ছে আমিও তাই তাই খাবো, এই আর কি। তো চলো আগে নিচে যাক, মানে ছেড়ে দিয়ে আসি, তারপর বাকি কথা হবে। ১০:৩৮ বাজে রাইট টাইম, ১০:৪০ এখনো পুরো বাজেনি। বাপরে, এই ফ্রিজটাকে নিয়ে পড়েছিলাম, দেখো না ফ্রিজের সমস্ত কিছু এখানে বার করেছি, এখানে কিছুটা রেখেছি, ফ্রিজ পরিষ্কার করা একদম হয়ে গেছে। আর বাইরে সমস্তটাকে এখানে ধুয়ে মুছে দিয়ে দিয়েছি, তবে ওই ট্রেটাকে মনে হচ্ছে নিয়ে গিয়ে লাগিয়ে দিতে হবে। কারণটা হচ্ছে না হয়তো ওর নিচে আরেকটা ট্রে রয়েছে, এখন পড়ে যাবে ওটা নয়তো, তো এখন লাগিয়ে দিতে হবে, নাহলে না জলটা পড়ছে আর কি। এই যে টপ 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 করে নিচে জলটা পড়ছে এই ডিপ থেকে, তো ওই জন্যে লাগিয়ে দিতে হবে মোটামুটি। আর একদিন এই জায়গাটাকে পরিষ্কার করলেও আমার পরিষ্কার থাকে না, আমি জানি না কেন। যা আবর্জনা, মানে পারলে প্রমি এখানে এসেই গুঁজে দেয় প্লাস্টিক প্লাস্টিক সমস্তটা। আর ওই জয় প্যান্ডেলে বোধহয় গণেশ পুজোটা হবে, এখানে লাগিয়েও দিয়েছে গেরুয়া কালারের ওং, তো এই আর কি। আর আজকে দেখো নীলকণ্ঠ গাছের এই লম্বা পোর্শনে কোনো ফুল নেই, এখানে একটা আছে, আর সমস্তটা বাইরের দিকে ফুটেছে, মানে সমস্তটা এই দিক থেকেও ফুটেছে। আর গোলাপটা ফুটছে প্রায়, ভালোই না দেখতে লাগছে, তাই না? ভীষণ ভালো লাগছে। আর আজকে একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, রোদটা এখন মোটামুটি চলেই গেছে, এগুলোর একটু জল ছড়ুক তারপরে আমি লাগিয়ে দেবো, কিন্তু ওই ট্রেটাকে এখনই লাগিয়ে দেবো। পুরো ফ্রিজের তাকগুলো বেশ শুকিয়ে গেছিলো, আমি আবারও সুন্দর করে সমস্তটা গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো চলো, ফ্রিজ আমার মূলত ফাঁকাই থাকে, বিশেষ কিছু থাকে না, শুধু এই ডোরেই মোটামুটি একটু সসের বোতল, তারপরে খেজুর, তারপরে বড়ি। তোমরা কেউ একজন আমাকে বলেছিলে, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তোমরা কেউ একজন আমাকে বলেছিলে দেবী না বড়ি তুমি এরকম ফ্রিজে রাখবে, দেখবে পোকা ঠোকা ধরার ভয় নেই। আর সত্যিই তাই, আমি রেখে বেশ ভালো উপকার পেয়েছি, কোনো রোদে ফোদে দেওয়ারও দরকার পড়ে না, তো বেশ ভালো। তোমরা দেখতেই পেলে ফ্রিজ ট্রিজ পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান দানও হয়ে গেছে একদম কমপ্লিট সমস্তটা। এবার নিজের মতো নিজেই কিছুটা সময় কাটাবো, এই আর কি। তো আজকে না ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করছে, রোদ উঠছে আবার একটু এরকমই করছে। যাই হোক, আমার দুটো বড় কাজ সারা হয়ে গেছে, কালকে পুরো ব্যালকনিটা ধোয়ানো হয়ে গেছে, যদিও বা জানি আবারও কলকাতা যাওয়ার আগে আমাদের আবারও ধুয়ে দিতে হবে, কারণ ধুলো বালি তো পড়ে। তবে হ্যাঁ, যে নোংরাটা হয়েছিল ততটা হবে না আশা করি আর কি, তখন অত পাতা পুঁতি ওইসব পড়বে না। আসলে জবা গাছটার জন্য অত পাতা ওখানে জমে, তবে হ্যাঁ অপরাজিতা গাছটা থেকেও একটু একটু জমে, এই আর কি। তো চলো এবার একটু নিজের মতো নিজের সময়টা কাটিয়ে নিই। ফ্রিজটাও বড় পরিষ্কার করার দরকার ছিল, তো সেটাও মিটে গেছে ঝামেলা, কিন্তু এখন জামা কাপড়গুলো সোফাতে রয়ে গেছে, এখনো ভাঁজ করা হয়নি, করবো একটা টাইমে। এখনো কিন্তু আমাদের বিছানার চাদর পাতা হয়নি, সেই যে কালকে কেচেছিলাম, প্রমিও বিকেলে পাতেনি, আর তো আমারও আর হয়ে ওঠেনি, দেখি আজকে বিকেলে আমি পেতে দেবো। এখন বাজে বিকেল ৩:৫৯, আমি বিছানা চাদরটা পাতলাম, আর এদিকে নেমে গেছে বৃষ্টি, ওদিকে আমি দুপুরে বাসন কোষণও মাজলাম, এদিকে আমি সিঙ্ক ফাঁকা করে দুপুরে বাসন কোসন সমস্তটাই মেজে ফেললাম। কিন্তু এই সবে আমি মাত্র গাছে জল ঢল দিলাম, যে মাটিগুলো একটু পড়েছিল আমি না আজকেও ধুয়ে দিয়েছি, হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু জল আছে এখানটাতে। তো এখন তো এই মাত্র ধুয়ে ঠুয়ে দিয়ে গেলাম, যে কালকে প্রমি অত কষ্ট করে ধুয়েছে, তো আমিও পরিষ্কার রাখার চেষ্টা করি। তো গাছে জল দেওয়ার পর মাটি একটু একটু পড়ে, তো ওগুলোকে আমি ধুয়ে দিলাম, কিন্তু এর মধ্যেই নেমে গেল বৃষ্টি। আমি একটু তাড়াতাড়ি করেই কাজ সারছিলাম, যে আমি একটু হাঁটতে বেরোবো, প্রমির সাথে একেবারে ফিরে আসবো। আর তোমাদেরকে দেখাই, টুনি লাইট লাগিয়েছে, হয়তো গণেশ পুজোর জন্য লাগিয়েছে কিনা এখন বলতে পারবো না আমি, তো ওই পাশটাতেও লাগিয়েছে প্লাস এই পাশেও লাগিয়েছে, মানে ওই পাড়ের বিল্ডিংগুলোতেও লাগিয়েছে, এ পাড়েরগুলোতেও লাগিয়েছে, পুরো রাস্তা জুড়েই লাগিয়েছে। तो যাই হোক আর কি করব, এখানে দাঁড়িয়ে থেকে যখন বৃষ্টি নেমে গেছে ব্যালকনি দরজা ফরজা লাগাই। আর এখনো আমার ডাম্প করা জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, জানি না এখন ভাঁজ করতে পারবো কি না, কালকেই চলে যাবে সে ভাঁজ করা নিয়ে। তো দেখা যাক, ইচ্ছে করলে করবো না করলে ওরকমই থাকবে, কালকে ভাঁজ করবো। আজকে তো কিছু কাজ হলো, অন্তত অনেকটাই কাজ এগিয়ে এনেছি আমি। ব্যালকনির দিকটাতে তো দেখলাম টিপটিপ করে পড়ছে না, বেশ ভালো জোরেই নেমে গেছে বৃষ্টিটা, আর সুন্দর একটা হাওয়াও দিচ্ছে সাথে, সেটাই স্বাভাবিক বিষয় যেহেতু বৃষ্টিটা হচ্ছে। আর জামা কাপড় মোটামুটি ভিজেছে, আর তোমাদেরকে বারবার বলছিলাম গোছাবো কি গোছাবো না, জামা কাপড়গুলো ভাবছি ভাবছি করতে করতে আমি সবটা ভাঁজ করে রেখেছি, একদম পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। তো না আর এখানটাতে দাঁড়ানো যাবে না, জানলা খুলে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ছাট আসছে, তো ওই জন্য দিয়ে তো দিতেই হবে। কিন্তু এই জানলাটা খুলে রাখতে না ভীষণ ভালো লাগে, বৃষ্টির সময় বলো বা যখন হাওয়া দেয় আর কি, ওদিকটাতে পুরো অন্ধকার আসে এই টাইমটাতে, তো এই আর কি। যদিও ক্রমে আস্তে আস্তে বৃষ্টিটা কমে যাবে, তাই টেনশন নেই সেই রকম কিছু। যেহেতু আমি আর বিকেলটাতে হাঁটতে বেরোতে পারলাম না, তাই ওকে বলেছিলাম একটু পালং শাক নিয়ে এসো আসার সময়, ওই আটিটা নিয়ে এসে ভীষণ ভালো ফ্রেশ। জানি না কেন এই আটিগুলো না কদিন আগে অবধিও 10 টাকা করে আমি পেয়েছি, ও নাকি আজকে 20 টাকা দিয়ে এনেছে, জানি না ওকে দেখে ঠকিয়ে দিয়েছে কিনা, না 20 টাকা করে বিক্রি হচ্ছে। বলছে আর কোনো শাকের গাড়ি আজকে বসেনি, একটাই বসেছে শ্রীসাইয়ের সামনে, মানে স্কুলটার সামনে। তো যাই হোক এটাকে বেছে নিয়ে আমি সেদ্ধটা করে নিই আগে। যেহেতু আমি হাঁটতে বেরোতে পারিনি, আমার না ওই জন্য মনেও নেই যে আমার ফ্রিজে মাছ নেই একেবারে, মানে কালকের দিনটাও হবে না, একেবারে শেষ। ওই জন্য আমি আজকে ফ্রিজটাও পরিষ্কার করেছি। হ্যাঁ ফ্রিজে রয়েছে সেদিনকের ওইটুকু রেখে দেওয়া খাসির মাংসটুকু রয়েছে। তো দেখি আজকে কি মাছ পাই আগে ভেতরে গিয়ে। তো এখানে আসলে গল্পই বেশি হয়, আর কেন বলো তো গল্পটা বেশি হয় কারণ এখানে দাদাগুলোও সব বাঙালি, তাই জন্যে। আর আজকে গল্প করতে করতে এটাও বেরোলো, এক দাদার বন্ধু আমাদের বাড়ির পেছনেই থাকে, মানে দাদাটা থাকে মধ্যমগ্রাম আর দাদার বন্ধু থাকতো বিরাটিতে, তো সেই বন্ধু আজ নেই। তো যাই হোক সেই কথা নিয়েই আজকে প্রমির সাথে গল্প করছিল। এখন বাজে 7:40, এখনই করবো না, একটু বাদে আসবো আমি আবার। এখানে সবটা গুছিয়ে রেখে গেলাম, এখানে পালং শাকটা পেস্ট করে রেখেছি এই যে, আর এখানে পনিরটাকে রেখে গেলাম ফ্রিজ থেকে বার করে। পালং শাকটাকে সেদ্ধ তো আমি বিকেলবেলায় করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট পেস্ট করলাম। আর সমস্ত মাছ এনে কাটলাম, চিংড়ি মাছটা ওখানে আমি বাঁচতে দেই না, কারণ যে মাথার পোর্শনটা আছে না ওটা আমি আর প্রমি দুজনেই ভালো খাই। তো আলগা করে আমি শুধু খোলসটা ছাড়িনি, ওখানে দিলে তো মাথাটা বাদ দিয়ে দেবে, শুধু বডিটুকু রাখবে। তো ওই জন্য চিংড়ি মাছ আমি বাড়িতে এনেই বাছি। আর নিয়েছি সার্ডিন, যেটা আমাদের ওখানে আমরা কোকিলা মাছ বলি কলকাতাতে, অনেকেই সার্ডিনও বলে। তো ওই মাছটা এনেছি, কাঁটা আছে প্রচুর। 4টে এনেছি মিডিয়াম সাইজের, বেশ ঠিকঠাক সাইজের, ওটা ডালের সাথে কড়া করে ভাজা করব, নাহলে প্রমি খেতে পারবে না, আমার ঝাল হলেও অসুবিধা হয় না। তো ওই মাছ এনেছি 4টে, ওই মাছ কাটলাম, কারণ ওদের কাছে কাটতে দিলে পুরো পেটটুকুই বাদ দিয়ে দেয়, মানে চিড়ে যে বার করবে সেটা করে না এরা। তো আর এনেছি ভোলা মাছ, ভোলা মাছটা ওখান থেকে সব আঁশ পাকনা সব কেটে এনেছিলাম, শুধু আমি একটু পিস করে নিলাম ঘরে এনে, ওরা না মাথাটুকুতে একদম মাছ রাখে না, ফালতু পিস করে। তো যাই হোক চলো এবার গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, পরে এসে পালক পনির করবো আর হচ্ছে রুটি বানাবো। এখানে ম্যাডামের রুটি করা হয়ে গেছে, আপাতত করছে এখন লাস্ট। আর এখানে পালক পনির, তো ডিনার একেবারে রেডি করে নিয়েছে। আমার না পা আজকে প্রচন্ড যন্ত্রণা করছে, সেই গল্পটা তোমাদের পরে বলছি কেন আজকে এত যন্ত্রণা করছে পাটা। তো যাই হোক রেস্ট নেবো এবার, একটু খেয়ে দিয়ে গিয়ে আর পাচ্ছি না। আর এখানে কড়াই তারপর বাটি ঘটি রইলো, দেখি পরে ইচ্ছে করলে মারছি। ব্লগ শেষ করতে চলে এসেছি, আজকে দিনের মতো এখানেই শেষ করব। ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাজে আজকে কি যন্ত্রণা করছে তা আমি বলে বোঝাতে পারবো না। আসলে ব্যাপারটা হচ্ছে মাই চিকেন অ্যান্ড মোর অব্দি তো গেছিলাম হেঁটে হেঁটে, তারপরে আবার চলে এসেছিলাম অনুপের দোকানে, দেখলাম ধনে পাতা আছে কিনা, কালকে একটু ভোলা মাছ করব ওই সর্ষে বাটা জিরে বাটা দিয়ে, মানে জিরে বাটা অল্প সর্ষে বাটাটা একটু বেশি, যেহেতু বরফের মাছ ভোলা ভেটকি, তো ওই জন্যে। তো ভোলা ভেটকিটা মোটামুটি 4 পিস মতো হয়েছে, মাথা লেজা নিয়ে মাঝে 2টো ডুম, এরকম 2টো মাছ আনা হয়েছিল গোটা। তো আমি পিস টিস করলাম, সবটাই ঠিক ছিল। তো ভোলা মাছের ধনে পাতা না হলে ঠিক আমার পোষায় না, তো ওরও তাই, তাই জন্যে খুঁজছিলাম ধনে পাতা। অনুপের দোকানে এলাম, বললো যে নেই, তারপরে আবার মোড়ের মাথার একটা দোকানে গেলাম, দেখলাম বন্ধ। তারপর ও তো, আমি বললাম তুমি ঘরে চলে যাও, কারণ আমি জানি ওর অত ধৈর্য নেই, ও বলবে ধনে পাতা ছাড়াই করো। তো তারপর নিচের রাস্তার দিকে গেলাম, একজনের কাছে যাও বা গেলাম, বলছে ক্যাশ দিতে হবে, ফোন পে তার কাছে হয় না, সে শাক পাতা নিয়েই বসেছে। তারপর গেলাম পার্কের দিকে একটা দোকানে, তো সে ধনেপাতা নেই তার কাছে। তারপর ওনার থেকে আমি 1 কেজি কুমড়ো নিয়ে সেখানে 10 টাকা বেশি দিয়ে, কেন তুমি আমাকে 10 টাকা ক্যাশ দাও, যেহেতু চেনা জানা আছে, তো 10 টাকা ক্যাশ নিয়ে তারপর তার থেকে এসে তারপর ওই শাক কাকুটার থেকে আমি ধনেপাতা নিয়ে ফ্ল্যাটে ফিরেছি। মানে এইসব করতে করতে আমার আজকে পাটা ব্যথা গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে প্রচুর কাজ করেছি, এসেই মাছগুলোকে কেটেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর পালং শাকের ওটাও পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হয়েছে, আর পালক পানির এইসব করতে দেখবে একটু টাইম লাগে। আর জানি না মাথায় এসব চলতে চলতে আমি আজকে পালক পানিরে 2 বার নুন দিয়েছি কিনা, নুনটা একটু বেশি হয়ে গেছে, মানে একটু না বেশ তুলনামূলক বেশি হয়েছে, আর শুধু মুখে খেলে তো প্রচণ্ডই নুন লাগছিল একটু, তো এই আর কি। এমনি আদারওয়াইজ খেতে ভীষণই টেস্টি হয়েছিল, কিন্তু নুন বেশি হয়ে গেলে সেটাকে আর ভালো খাবার বলা যায় না, ওই আর কি। আজকে আমি ধেড়িয়েছি, তো এই আর কি। আর তো আর রাতে যে কাজগুলো থাকে, পেঁপেটাকে একটু সেদ্ধ করলাম, কালকে পেঁপে আলু মানে সবজি মতো একটা করব তরকারি, আর দেবো ভোলা মাছের ঝাল। তো ওই পেঁপেটাকে কেটে একটু সেদ্ধ করে নিলাম হাফ আর কি, হাফ বয়েল মতো, আর আলুটা কেটে রাখলাম, চালটা ধুয়ে রাখলাম, ভিজিয়ে রাখলাম, ডিম দুটোকে ভাতের মধ্যে মানে চালের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, ধুয়ে ঠুয়ে নিয়ে সমস্ত কাজ করে বাসন ঠাসন মেজে কড়াই ঠড়াই মেজে এসে বসলাম। তো বুঝতেই পারছো আজকে আর পারছি না, তো চলো কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো এনার্জি শেষ, আজকে বহুত কাজ করা হয়েছে, তারপর ফ্রিজের ওগুলোও বাথরুমে বসে বসে মেজেছি ধুয়েছি, প্রচুর কাজ করে ফেলেছি আজকে, ওই জন্য আজকে আর পারছি না। চলো আজকের মতো টাটা।